জয় নিতাই, ভক্তগণ, দামোদর ব্রত শুরু হয়ে গেছে। এই দামোদর ব্রতের দিন থেকেই প্রদীপ দানও শুরু হয়েছে। তো এই প্রদীপ দান যখন করা হচ্ছে, কিন্তু অনেকে বুঝতে পারছেন না যে ভগবান দামোদর কে, আবার দামোদরকে আমরা কিভাবে আরতি করব, আরতির নিয়ম কি, প্রদীপটা যে আমরা দেখাবো কিভাবে দেখাবো, দামোদর কি, এবং এই প্রদীপ কতদিন পর্যন্ত চলবে। তো এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। দামোদর ব্রত শুরু হয়েছে একাদশীর দিন থেকে, পাপাঙ্কুশা একাদশী থেকে, এবং চলবে 4ই নভেম্বর উত্থান একাদশী পর্যন্ত। এই একটি মাস নিষ্ঠা সহকারে প্রত্যেক দিন সন্ধেবেলা অথবা সকালবেলা প্রদীপ দান করা বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ মাহাত্ম্য এই মাসটির। কারণ এই একটি প্রদীপ দানের যে ফল তা আমরা শাস্ত্রে এবং আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি। একটি মাত্র প্রদীপ দান করলে কি মঙ্গল হতে পারে, কিন্তু প্রদীপ যে দান করব কাকে এবং কিভাবে আরতি করব তা বুঝে উঠতে অনেকেই পারছি না। তো আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু প্রদীপ দেখানোর নিয়ম এবং প্রদীপ দেখানোর সময় কোন মন্ত্র বলবেন এবং দামোদর ভগবানকে প্রণাম মন্ত্র, যেই প্রণাম মন্ত্রটি প্রত্যেক দিন পাঠ করতে হবে। তো প্রথম কথা হলো, দামোদর ভগবান হলেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণেরই আরেকটি নাম হলো দামোদর। এই দামোদর ভগবানের ফটো যদি চিত্রপট মা যশোদা মা উদুখলের সাথে ভগবান শ্রীকৃষ্ণকে পাচ্ছে এই ফটো যদি রাখতে পারেন তো ভালো, গুগল থেকে বের করে নিতে পারেন আপনারা সার্চ করে, সেটা প্রিন্ট আউট বের করে নিয়ে তাতে দেখাতে পারেন, অথবা যদি আপনাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পেতলের বিগ্রহ থাকে তাও হবে, কিংবা চিত্রপট যদি থাকে তাও হবে, কিংবা পঞ্চতত্ত্ব যদি থাকে বা গোপাল থাকে জগন্নাথ থাকে তাতেও আপনারা দেখাতে পারবেন। কারণ গোপাল, রাধাকৃষ্ণ, জগন্নাথ, পঞ্চতত্ত্ব সবাই ভগবান, সকলেই কৃষ্ণ। তো যখন আপনারা প্রদীপ দেখাবেন মনে রাখবেন সেই প্রদীপটিতে আপনারা তেল দিয়েও জ্বালাতে পারেন, কিংবা ঘিয়ে জ্বালাতে পারেন, কিংবা যদি একান্তে আপনারা না পারেন তাহলে কর্পূর দিয়েও আপনারা আরতি করতে পারবেন। কর্পূরের সাথে আগুনটি জ্বালিয়ে নিলেন, সেটা একটি থালার মধ্যে বা কর্পূর প্রদীপ পাওয়া যায় তাতে রেখে একটি তুলসী পাতা সাথে নিয়ে আরতি করতে পারেন। এবার কথা হলো যে আরতিটা করবেন কিভাবে, আরতি করার নিয়মটি কি দামোদর ভগবানকে। তো আমি বলছি, দামোদর ভগবানকে আরতি যখন করবেন মনে রাখবেন সেই আরতিটা হবে আপনার হাতে ডান দিক থেকে বা দিকে, অর্থাৎ ডান দিক থেকে ঘুরে বা দিকে, ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটা যেরকম ঘুরবে সেরকম। কিন্তু নিয়ম কি, তো মনে রাখবেন যখন আরতি করবেন তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে চারবার ঘণ্টা বাজবে বা দিকে হাতে, আর চরণের দিকে চারবার দেখাতে হবে আপনাকে, আপনাকে চরণে চারবার, চরণে মন ওই প্রদীপটি দেখিয়ে মানে চরণের দিকে চোখটি নিবেশ করে সেই মনোযোগ দিয়ে দামোদরের উদ্দেশ্যে এই আরতিটি করতে হবে চারবার। আর যখন করবেন তখন জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, রাধা দামোদর দয়া করো গে, এই গানটি করতে পারেন, কিংবা হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারেন চরণে চারবার। এবার নাভি দেশে, অর্থাৎ ভগবানের নাভিকে লক্ষ্য করে আপনাকে দুবার করতে হবে, ভগবানের নাভিতে লক্ষ্য করে দুবার। মুখমণ্ডলে, এই যে মুখমণ্ডল রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের, সেই মুখমণ্ডলে আপনাকে তিনবার করতে হবে। তাহলে চরণে চারবার, নাভি দেশে দুইবার, এবং মুখমণ্ডলে তিনবার, এবং সর্বাঙ্গে মানে সারা দেহে এইভাবেই করতে হবে, সারা দেহে সাতবার দেখাতে হবে, মনে রাখবেন সাতবার দেখাতে হবে, চরণে চারবার, নাভি দেশে দুবার, মুখমণ্ডলে তিনবার, এবং সর্বাঙ্গে সাতবার আপনাকে সেই প্রদীপ দেখাতে হবে। সেই প্রদীপ দামোদরকে দেখানোর পর সমস্ত কিছু, ধূপও আপনাকে দেখাতে হবে, জল শঙ্খও আপনি চাইলে দেখাতে পারেন, এবং গন্ধপুষ্প, ফুল এবং তুলসী পাতা চাইলেও ভগবানকে আরতি করতে পারেন, তবে প্রদীপ দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এরপর ওই প্রদীপটি আপনি কোথায় রাখবেন, কি করবেন, তো যখন আপনার দেখানো হয়ে গেল তারপর আপনি আপনার ঘরে যত দেবদেবী রয়েছে তাদের দেখাতে পারেন, সারা বাড়িতে আপনি দেখাতে পারেন, তারপর আস্তে আস্তে আপনি আকাশের দিকে বাইরে নিয়ে গিয়ে আকাশের দিকে সাতবার দেখাবেন, আকাশের দিকে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সাতবার দেখালেন, তারপর আপনার তুলসী মঞ্চে তুলসী দেবীকে দেখালেন সাতবার, তারপর সেই প্রদীপটি আপনি চাইলে ঘরেও রাখতে পারেন কিংবা বাইরে তুলসী মঞ্চেও রাখতে পারেন। এই হলো নিয়ম শাস্ত্রিক, এটা হলো শাস্ত্রীয় নিয়ম, এইভাবে আরতি ভগবানের এই দামোদর মাসে করতে হবে। এরপর এই যখন আপনারা এই যে প্রদীপ দেখাবেন তারপর আপনারা একটি মন্ত্র বলবেন, কীর্তনটি করবেন, কীর্তনটি করার পর একটি মন্ত্র বলবেন, সেই মন্ত্রটি হলো আকাশ দীপদান মন্ত্র, দামোদরায় নভসি তুলায়াং লয়াসহ
প্রদীপান্তে পযচ্ছামি নমঃ অনন্তায় বেধসি। এই মন্ত্রটি বলে আপনারা প্রদীপ দেখাবেন এবং প্রদীপ রেখে দেবেন, তারপর আপনারা সেইখানে আকাশেও প্রণাম করতে পারেন, চাইলে ঘরে এসে আপনার বিগ্রহ বা চিত্রপট যে ঠাকুর রয়েছে দামোদর ভগবান, কৃষ্ণ ভগবান, গৌরনিতাই, পঞ্চতত্ত্ব, জগন্নাথ গোপাল, তার সামনে আপনার করজোড়ে দামোদর প্রণাম মন্ত্র করবেন। তো দামোদর প্রণাম মন্ত্রটি আমি বলছি, দামোদরায় বিশ্বায় বিশ্বরূপ ধরায় চ নমস্কৃতা প্রদস্যামি বংদীপং হরি প্রিয়ম, নম পিতৃভ্য প্রেতভ্য, নম ধর্মায় বিষ্ণবে, নম যমায় রুদ্রায় কান্তারপতয়ে নমঃ। এই চার লাইনের প্রণাম মন্ত্র, দামোদর প্রণাম মন্ত্র, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা প্রদীপ দানের পরে চাইলেও প্রণাম করতে পারেন, কিংবা সারা দিনের মধ্যে যে কোনো একটি বার হলেও আপনারা প্রণাম করতে পারেন, অথবা ঘুমানোর সময় আপনারা বালিশের কাছে মাথা রেখেও বলতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণকে একটি বার হলেও স্মরণ করুন, প্রদীপ দান করুন এই নিয়মে। এ মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ, অযথা অবহেলা করে সময় নষ্ট করবেন না, এইগুলি আমাদের সনাতনীয় ধর্মরীতি, আপনাদের সকলকে নিয়ে এই সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে হবে এবং বাবাজিদের বৈষ্ণবদের নিয়ম মেনে আমাদের চলতে হবে, তাহলেই ভগবানের অশেষ করুণা কৃপা পাওয়া যাবে। দামোদর ভগবান করুণাময়, তার এই কৃপা লাভ করার জন্য আকাশ দীপদান মন্ত্র, প্রদীপ দান এবং দামোদর প্রণাম মন্ত্র এবং রাধা দামোদর পাঠ কীর্তন, এই চারটি কাজ এই মাসে একান্তই করণীয় কর্তব্য। সব থেকে বেশি করণীয় কর্তব্য হলো এই প্রদীপ দান, প্রদীপ দান এবং দামোদর প্রণাম মন্ত্র, আর সময় পেলে পারে দামোদর গানটি পাঠ কীর্তন, যা আমাদের চ্যানেলে মধুর কৃষ্ণ কথা চ্যানেলে পূর্বেই দেওয়া হয়েছে, আগে ভিডিওটি দেওয়া হয়েছে, এবং আকাশ দীপদান মন্ত্র। তো এইভাবে আপনারা করুন এবং দামোদর ভগবানের কৃপা অর্জন করুন, হরে কৃষ্ণ নাম সংকীর্তন করুন, একটি সময় পেলেও আপনারা করুন, রাতে ঘুমোবার আগে হলেও ভগবানকে স্মরণ করুন। তো আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় রাধা দামোদর।